আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনেহতিয়া লাউলা আন হাদানা আল্লাহ ওয়া আল্লাহ ইলাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বা'দ সুপ্রিয় দর্শকবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে আলোচনা থাকছে সেটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনের অধিকার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের অধিকার সব থেকে বড়ো অধিকার যে আল্লাহকে আল্লাহ রব বলে স্বীকার করা দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র উপাস্য বলে স্বীকার করা আর তিন নম্বরে আল্লাহ রবুল আলমিনের অধিকার হচ্ছে আল্লাহ তালা হাদিসে তার যে নাম এবং গুণের কথা বলেছেন সেই নাম এবং গুণগুলিকে বিশ্বাস করা আল্লাহর অনেক নামের কথা কোরআনে আসছে এবং আল্লাহর অনেক গুণের কথা কোরআনে এবং হাদিসে আসছে এগুলিকে বিশ্বাস করতে হবে যে এগুলি আল্লাহর নাম এবং আল্লাহর কোন নামের বিকৃতি ঘটালে চলবে না তাই আল্লাহ তা কোরআনের মধ্যে বলেছেন অলিল্লাহিল আসমাউল হোসনা ও আল্লাহ রবুল আলমিনের অনেক নাম রয়েছে অতএব আল্লাহকে তার নাম দিয়েই ডাকো আল্লাহকে তার সেই সুন্দর নামগুলি দিয়ে ডাকো যে নামগুলি আল্লাহ তালা কোরআনে এবং মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন আল্লাহর কত নাম আছে হাদিস ও কোরআনে এর কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি যে আল্লাহর এতগুলি নাম আছে হ্যাঁ একটি হাদিসের ভিত আছে যে আল্লাহর নিরানব্বইটা নাম এমন আছে যে ওই নিরানব্বইটা নাম যদি কেউ মুখস্থ করে নেয় তাহলে সে জানাতে যাবে তবে এর অর্থ কিন্তু এটা মনে করবেন না যে আল্লাহর কেবল নিরানব্বইটাই নাম আছে না বরং আল্লাহর নাম আরো বেশি আছে আরো অনেক আছে অনেক নাম তো আল্লাহর এমনও আছে যা হয়তো আল্লাহ তালা তার বান্দাদেরকে জানাননি আর এটা জানতে পারা যায় মোসনাদ আহমদের একটা হাদিসের ভিত্তিতে রাসুল করিব সাল্লাহ আলী সাল্লাম একদিন আল্লাহর কাছে দুয়া করে বলছেন আল্লাহ ইন্নি আব্দুক ইবনু আব্দিক ইবনু আমাতিক

আল্লাহুল আলমিন আপনার দুঃখ দুর্দশা আপনার চিন্তা দূর করে দিবেন এই দুয়াতে আল্লাহ কি বলছেন হে আল্লাহ আমি তোমার বান্দা তোমার সন্তান আমার ভাগ্য তোমার হাতে মা আদিন আমার ব্যাপারে তোমার ফাইসালা কার্যকর মা আদিন ফিয়া হকমুক আদন কাদা উক আর আমার ব্যাপারে তুমি যে ফাইসালা করেছ সেই ফাইসালা তোমার বিচার সুবিচারের ওপরে প্রতিষ্ঠিত আশালকা বে ইসমিন আল্লাহ গো আমি তোমার কাছে সওয়াল করছি সেই সমস্ত নামগুলি অসিরায় যে নামগুলো তুমি তোমার জন্য নিযুক্ত করে রেখেছ সেই সমস্ত নামগুলির অসিলাই আমি তোমার কাছে সওয়াল করছি যে নামগুলি আনজাল্তাহ ফিকাবে যে নামগুলি আল্লাহ তুমি তোমার কোরআনে অবতীর্ণ করেছ কিংবা যে নামগুলি আল্লাহ তুমি তোমার কোন বান্দাকে জানিয়ে দিয়েছো আবিস্তার তারাবিহি ফি ইলমিল গায়ব ইনদাক এবং সেই নামগুলির ওসিলায় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি যে নামগুলিকে কি আল্লাহ তুমি তোমার গায়বের জ্ঞানে গোপনে রেখেছো যেগুলি তুমি আমাদেরকে জানাওনি কি দোয়া করছি আল্লাহ আনতা জাআলাল কোরআনা রাবিআ কলবি আল্লাহগো তুমি কোরআনকে আমাদের অন্তরের জ্যোতি প্রশান্তির মাধ্যম বানিয়ে দাও কোরআনকে আমাদের অন্তরের প্রশান্তির মাধ্যম বানিয়ে দাও وانور আমার অন্তরের জ্যোতি বানিয়ে দাও وجلا احزني وذهب همي এবং আমার বিপদ আপদ দুঃখ দুর্দশা দূরীকরণের মাধ্যম বানিয়ে দাও এই দোয়াটা আপনাদের সামনে যে পাঠ করলাম পড়লাম উদ্দেশ্য কিন্তু একটাই সেটা কি যে আল্লাহর নাম যে কত তার সঠিক তথ্য কোরআনে হাদিসে নাই কেন শব্দ ব্যবহার হয়েছে আবিস্তা আছরতা বিহি ফি ইলমিল গায়বে যে নামগুলি আল্লাহ তুমি তোমার গোপন রেখেছ তাহলে বুঝতে পারা গেল যে আল্লাহর এমনও কিছু নাম আছে যে নামগুলো আল্লাহ তার জ্ঞানে গোপন রাখছেন এ নামগুলি আল্লাহ তালা তার বান্দাদের কাউ জানার নেই তো মোট কথা হচ্ছে তৌহিদুল আসমা আসসিফাত। আল্লাহর যত নাম ও গুণাবলী আছে এগুলিকে বিশ্বাস করতে হবে এবং এই নামগুলির ওপরে ইমান রাখতে হবে যে হ্যাঁ এইগুলির নাম আর এই নামগুলির সাথে যত অর্থ আছে সেই অর্থগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর নাম যেমন মনে করিলেন আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রাহিম রহমান আর রাহিম রহমান মানে দয়ালু রাহিম মানে পরাম দয়াবান তাহলে বুঝতে হবে যে আল্লাহর এই নাম অতএব কোনো মানুষকে রহমান বলা যাবে না কোন মানুষকে রাহিম বলা যাবে না বলতে হবে আব্দুর রহমান কিংবা আব্দুর মানুষ রহমান রাহিম হতে পারে না কিন্তু রহমানের বান্দা হতে পারে এগুলি আপনাদের আমাদের খেয়াল রাখতে হবে যে কোন মানুষকে আমরা অনেক সময় যাদের নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুর রহিম আছে এগুলিকে আমরা কি আব্দ শব্দটা বাদ দিয়ে আর বলি রহমান রাহিম আব্দুল সালাম সালাম কিংবা আব্দুল খালেক খালেক আব্দুল কাদির কাদির বলে ডাকি এগুলো কিন্তু ঠিক নয় কেন কোন মানুষ আব্দুল খালিক আব্দুল মালিক আব্দুর রহমান আব্দুর রহিম তা না হলে ভুল হয়ে যাবে এখানে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো এই যে আল্লাহর নাম রহমান আল্লাল নাম রহিম বিশ্বাস করতে হবে যে আল্লাহর দয়া করার গুণ আছে রহমান আর রাহিমের মধ্যে যে অর্থটা রয়েছে সেটা দয়া দয়া করার গুণ আল্লাহর আছে আল্লাহ দয়াবান এবং আল্লাহ দয়া করেন আল্লাহর মতো দয়াবান কেউ নেই আল্লাহর মতন দয়াবান কেউ নেই মহান আল্লাহ রব আলমিন চব্বিশ ঘন্টা আমরা কোথায় কখন কি পাপ করছি সব দেখতে আছেন কত পাপি কত অন্যায় করছে কত মুজরিম কত রকমের অন্যায় করছে নানা রকমের অন্যায় জড়িত রয়েছে মহান আল্লাহ রবুল আলমিন কিন্তু সব দেখতে আছেন কেন কারণ মহান আল্লাহর চক্ষকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় সব দেখতে আছেন তিনি যদি ইচ্ছা করেন তাহলে সঙ্গে সঙ্গে পাপিকে ধরেন এবং সঙ্গে সঙ্গে তাকে শাস্তা করেন সঙ্গে সঙ্গে তাকে ধরে তার মানে তার খেলাই খতম করে দিতে পারেন কিন্তু আল্লাহ তা করেন না বরং দয়া করেন যে আজকে সে বুঝছে না পরে হয়তো বুঝবে পরে হয়তো ফিরে আসবে পরে হয়তো জানতে পারবে তখন তার আল্লাহ রবুল্লা আলমিন তাকে হিদায়ত দিবেন হয়তো ফিরে আল্লাহ রব আলমিন কিন্তু চট করে বান্দাকে ধরেন না তিনি চরম দয়াবান তার দয়া সম্পর্কে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলছেন একদা এক মহিলা ধরা খেয়ে এক বন্দি সালাই বন্দি ছিল মহিলাটা ছটফট করতে আছে ধরপরি করতে আছে আল্লাহ নবী তার দৃশ্য দেখে সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যে মহিলাটি এমন করে কেন এত ছটফট করছে কেন এত অস্থির কেন তখন তারা বলছেন হুজুর তার একটি ছেলে ছিল ছেলেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ছেলেটির জন্য সে ছটফট করতে আছে। আল্লাহ নবী বলছে তাড়াতাড়ি ওর ছেলে ওর কাছে পুঁছে দাও ছেলেটা নিয়ে এসে তাকে দিয়ে দেওয়া হলো ছেলেটিকে ধরেছে একবারে বুকের সাথে ধরেছে বুকের সাথে ধরেছে বুকের সাথে ধরে মা আর ছেলে যেমন একে অপরের সাথে জড়িয়ে পড়ে চিমটে পড়ে এইভাবে ধরে আছে আল্লাহ নবী তাদের এই দৃশ্যটা দেখতে আছেন তারপরে সাহাবিদকে লক্ষ্য করে বলছেন আর আই তাহা দেহি তুল কি বি ওলা দেহা পি না হে সাহাবির দল তোমরা কি মনে করো এই মা এই মা তার ছেলেকে কি কোনোদিন আগুনে নিক্ষেপ করতে পারবে সাহাবারে বলছেন হুজুর কখনোই না কোন মা কোনো ছেলেকে আগুনে পারে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তখন বলছেন ও আল্লাহ আর রাহাবো লে এবার দেহি আল্লাহ রবুল আলমিন তার বান্দাদের জন্য এই মায়ের থেকেও বেশি দয়াবান তিনি বান্দাদের প্রতি যে দয়া করেন এই মায়ের থেকে আরো আরো অনেক বেশি আমার বলতে আমি এই চাইছিলাম যে আমাদেরকে বিশ্বাস করতে হবে রহমান আল্লাহর নাম আর আল্লাহর নামের সাথে যে জড়িয়ে আছে দয়া আল্লাহ রবুল আলমিন পরম দয়াবান অনুরূপ ভাবে আল্লাহ রবুল আলমিনের নাম কদ্দুস কদ্দুস মানে পাক ও পবিত্র আল্লাহ পাক ও পবিত্র কি থেকে নানা রকমের দোষ ত্রুটি থেকে আল্লাহ রব্বুল আলমিনকে কোন দুর্বলতা অলসতা কোন রকমের কোনো আল্লাহ বলে দিয়েছেন তার ব্যাপারে লোদ হোসেন আতুন ওয়ালা নদ হোসেন আতুন ওয়ালা রবুল আলমিনকে তন্দারা এবং নিদ্দারা স্পর্শ করতে পারে না তো আল্লাহ হচ্ছেন দোষ মুক্ত হুম যাবে মানুষ এটা দুর্বল গুণ নির্দারা মানুষের আসবে তন্দ্রা মানুষে সারবে কিন্তু এই দুর্বল গুণ আল্লাহর মধ্যে থাকতে পারে না তাই আল্লাহ রব আলমিনকে যাবতীয় দুর্বল গুণ থেকে এবং যাবতীয় ত্রুটি থেকে মুক্ত বলে মনে করতে হবে আল্লাহর কুদ্দুস নামের এটাই হচ্ছে অর্থ এখন একটুকু বিরতি নিচ্ছি সাথে থাকুন আবারও আসবো ইনশাআল্লাহ তাআলা বলছিলাম আপনাদের কাছে যে আল্লাহ রব্বুল আলমিনের নাম কুদ্দোস এই কুদ্দুস নামের অর্থ হচ্ছে যে আল্লাহ তালা নানা রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন নানা রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত অনুরূপ আল্লাহ রব্বুল আলমিনের নাম আল হাই আল কাইয়ম হাই চিরঞ্জীব কাইয়ম সব কিছুর ধারক আল্লাহ চিরঞ্জীব সব কিছু ফানা হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে আলাইহা ফান দুনিয়াতে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে শুধু থাকবে কি মহান আল্লাহ অস্তিত্ব আল্লাহ ছাড়া আর কোনো কিছুই থাকবে না তা আল্লাহ রবুল আলমিনের নাম হচ্ছে হাই আর সেই নামের সাথে জড়িত রয়েছে যে আল্লাহ হচ্ছেন চিরজ্জীব আল্লাহ হচ্ছে কাইয়ুম মানে হচ্ছে তিনি ধারক তিনি প্রতিষ্ঠিত আছেন আর আল্লাহর প্রতিষ্ঠিত থাকার ব্যাপারে তিনি অন্য কারো প্রয়োজন বোধ করেন না কেমন মানে এই নয় যে আল্লাহর প্রতিষ্ঠিত থাকার ব্যাপারে কোনো সৃষ্টির সাহায্যের দরকার না দুনিয়াতে যত মানুষ আছে দুনিয়াতে যত জিন আছে এরা সকলেই যদি মনে করেলেন পাপি হয়ে যায় এরা সকলেই যদি পাপি হয়ে যায় তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হবে এরা সকলেই যদি মোত্তাকি পরে পরস্কার হয়ে যায় তাতে কি আল্লাহর কোনো লাভ হবে না আমি যদি ভালো হয় ভালো আমার জন্য আমি যদি খারাপ হয় খারাপ আমার জন্য তাই হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন কি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি ইন্ন ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম সারু আলা আত্বক্বা কালবে রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা জাদা যালিকা ফি মুলক শাইয়াহ হে আমার বান্দারা তোমরা যত জিন আছো তোমরা যত মানুষ আছো তোমাদের পূর্বে যত গেছে এবং যত আসবে তোমরা সকলেই যদি একজন মোত্তাকির মতন মুত্তাকি হয়ে যাও একজন মোত্তাকির মতন মানে সবাই যদি তোমরা মোত্তাকি হয়ে যাও সবাই যদি তোমরা দিনদার হয়ে যাও সবাই যদি তোমরা পরেশগার হয়ে যাও তোমাদের দিনদার আর পরেশগার হয়ে যাওয়ার কারণে আমার রাজত্বে কোনো বৃদ্ধি সৃষ্টি করবে না ইনসাকুম ওয়া জিদ্দাকুম সারু যদি তোমাদের পূর্বেকার পরেকার যত ই আর যত জিন আর যত মানুষ আছো তোমরা যদি একটি মানুষের মতন সবাই পাপি হয়ে যাও সবাই বেঈমান হয়ে যাও সবাই অনাচারে লিপ্ত হয়ে যাও তোমাদের ননাচারে লিপ্ত হয়ে যাওয়ার কারণে আমার রাজত্ব থেকে আমার এই মূলকে থেকে কোনো কিছুই কমবে না তারপরে আল্লাহ রবুল আলমিন এই হাদিসের কুৎসির মধ্যে আরো বলছেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস হাদিসে কুৎসি বলা হয়েছে আল্লাহ তা বলছেন যে তোমারা যত জিন আছো তোমরা যত মানুষ আছো পূর্বে কার পরে কার তোমরা সবাই যদি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার কাছে কিছু চাও আর তোমাদের সকলকেই যদি আমি তোমাদের চাহিদা মতো আমি দিতে থাকি তাহলে আমার কাছে যা কিছু আছে সেই ধনুভান্ডার থেকে ততটুকু পরিমাণও কমতে পারে যতটা পরিমাণ কমে যখন কোনো একটা সইকে সমুদ্রের মধ্যে প্রবেশ করালে সেই ছুঁয়ের ডগে সেই ছুঁচের ডগে যতটা পরিমাণ পানি আসে ততটুকু পরিমাণ ছাড়া আমার রাজত্ব থেকে কোনো কিছুই কমবে না আমার যেটা বলার উদ্দেশ্য ছিল সেটা এই যে আল্লাহ রব্বুল আলমিন কাইয়ুম কিন্তু আল্লাহর এই কাইয়ুমিয়তের জন্য আল্লাহ ধারক ও বাহক তার জন্য কোনো মানুষের এবং কোন সৃষ্টির সাহায্যের প্রয়োজন হয় না তিনি নিজেই ধারক বাহক বরং তিনি সব কিছুকে ধারণ করে আছেন মানে আল্লাহর নির্দেশ ছাড়া কেউ প্রতিষ্ঠিত থাকতে পারে না আমি আপনি আকাশ পৃথিবী চাঁদ সূর্য যা কিছু পৃথিবীতে আছে সব কিছু প্রতিষ্ঠিত আছে কার হুকুমে আল্লাহর হুকুমে সমুদ্র বইছে কার হুকুমে আল্লাহর হুকুমে সব কিছু প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে তিনি হচ্ছে ধারক এইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের নাম হচ্ছে যে তিনি খালেক খালেক মানে স্রষ্টা মানে তিনিই সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নেই তিনি মালিক মালিক মানে তিনি মালিক তিনি কামতের দিনের মালিক তিনি দুনিয়ার মালিক তিনি আমার মালিক তিনি পৃথিবীর সমস্ত মানুষের মালিক আকাশকে এক হাতে ধারণ করবেন জমিনকে এক হাতে ধারণ করে বলবেন আনাল মালিক আমি বাদশাহ আমি সম্রাট আইনামুকুল আর বলো আজকে দুনিয়ার বাচ্চারা সব কোথায় আছে তো আল্লাহ রব আলিনের যত নাম আছে তার সেই নামগুলির সাথে যত গুণ জড়িত আছে যত সিফাত জড়িত আছে এই গুণগুলিকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আর এই নামগুলির সাথে যে অর্থ জড়িত আছে সেই অর্থগুলাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রবুল আলমিন যদি খালেক তার নাম হয় তাহলে মানে সৃষ্টি তিনি করেছেন মালেক তার নাম হয় অর্থাৎ মালিকানে একমাত্র আল্লাহর এবং তিনি হাইম তিনি কাই

আড়োসে আছেন আড়স কোথায় কাশের ওপরে আড়স কত বড় আমরা জানি না আল্লাহর একটা আড়স আর একটা কুরসি কথাটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সেই বাকারাতে আয়তুল কুরসি নামে একটা আয়াতি আছে যেখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াসিয়া কুরসি হুসামা ওয়াতি আল্লাহর কুরসিটা ও জমিনকে পরিব্যক্ত করিয়াছে ঢেকে আছে তার মানে আল্লাহর কুরসিটা ও জমিনের থেকেও বড় কুরসিটা কি কিতাবে বলা হচ্ছে কুরসিটা হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা তাহলে যে জায়গাতে যে জিনিসের ওপরে আল্লাহ পা রেখেছেন সেই জায়গাটা ও জমিন থেকে বড় আর তাহলে আল্লাহর কুরসিটা যদি ও জমিন থেকে বড় হয় যার উপরে আল্লাহ পা রেখেছেন তাহলে ওই জিনিসটা কত বড় হবে যে জিনিসটার উপরে আল্লাহ সমাসীন আছেন এটা কিন্তু কোরআনে হাদিসে আমাদেরকে জানানো হয়নি তবে আমাদের অনুমান বা আমাদেরকে মেনে নিতে হবে যে আরো বিশাল ও বিরাট যা হয়তো আমরা নিজের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না অনুরূপ যে আরো সে আল্লাহ রবুল আলমিন আছেন সে আল্লাহ বিশাল মহান সেই আল্লাহকে আমরা আমাদের নিজের জ্ঞান দিয়ে পরিব্যাপ্ত এবং তাকে নিজের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না তাহলে এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ সব জায়গাতে থাকেন না বরং আল্লাহ সাত আসমানের ওপরে একটি আছে আর সেই ওপরে আল্লাহ আছেন আল্লাহ নবীর জামানায় একজন সাহাবি এসে আল্লাহ নবীকে বললেন হুজুর আমি আমার বাড়ির একটা বাঁধি আছে ওটাকে আমি মুক্ত করে দিতে চাই আল্লাহ নবী বললেন যে আচ্ছা ঠিক আছে ওকে আমার কাছে নিয়ে এসো আমি পরীক্ষা করে দেখবো সে মোমিন না মমিনা নয় তারপর সেই মহিলাটাকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো আল্লাহ নবী সেই মহিলাটাকে জিজ্ঞাসা করে বলল আইন আল্লাহ তো আল্লাহ কোথায় আছে তখন সেই মহিলাটা আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন যে আল্লাহ আকাশে আছেন আল্লাহ আকাশে আছেন তখন আল্লাহ রসুল করে বললেন যে তুমি একে মুক্ত করতে পারো ইয়ে মোমেনা এ বিশ্বাসী এ বিশ্বাস করে যে আল্লাহ আকাশে আছেন তো ভাইব আমার কথা হচ্ছে যে এ কথা বলা যাবে না যে আল্লাহ সব জায়গাতে আছে আপনি বলুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন হিজরত করলেন হিজরত করার দিনে সবাই আমরা জানি ইতিহাসের কেতাবে হাদিসে লিপিবদ্ধ আছে যে আল্লাহ রসুল সর নামক একটি গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করেছিলেন আবুবার কাকের সাথে করে নিয়ে সেই গুহার মধ্যে আত্মগোপন করে আছেন এমতো অবস্থায় কাপেররা খুঁজতে 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 সেখানে পৌঁছে গেছে সেখানে পৌঁছে গেলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে আবুবাকার ছিলেন আবুবাকার ভয় পেয়ে গেছেন যে হয়তো আমাদেরকে দেখে নেবে হয়তো আমাদেরকে দেখে নেবে তিনি ভয় পেয়ে গেছেন আল্লা নো খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে তখন আল্লাহ নবী কি বললেন তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আচ্ছা বলুন তো ভাই কেউ কে কথা বিশ্বাস করবে যে আল্লাহ তাদের সাথে থাকা মানে ওই গুহার মধ্যে আল্লাহ তাদের কাছে বসেছিলেন ওই গুহার মধ্যে তাদের সাথে আল্লাহ ঢুকেছিলেন জি না আল্লাহ নবী বলতে চাইলেন যে আল্লাহ আমাদের সাথে আছে তার মানে হচ্ছে আল্লাহর জ্ঞান আমাদের সাথে আছে আল্লাহর পর্যবেক্ষণ আমাদের সাথে আছে আল্লাহর দেখাশোনা আমাদের সাথে আছে আল্লাহর মহাফেদ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সব রক্ষে সবকিছু দেখতে আছেন আমাদেরকে তিনি রক্ষা করবেন তিনি আমাদের সুরক্ষণশীল আমাদের চিন্তা করার কোনো কারণ নেই হজরত মুসা আলহ সালাম যখন সমুদ্রে পাড়ি দেবেন পাড়ি দেবার কোনো ব্যবস্থা নেই তখন মানুষজন ঘাবিয়ে গেছে তখন তিনিও বলেছিলেন যে খবরদার ঘাবিয়ে যেও না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমার সাথে আছেন তিনি আল্লাহ আলমিন আমাদেরকে রাস্তা বাতলিয়ে দিবেন আমাদেরকে যাওয়ার পথ করে দিবেন পথে সেখানেও আমাদের লক্ষণীয় হচ্ছে যে মুসা সালামের সাথে কিন্তু আল্লাহ ছিলেন না বরং আল্লাহ আছেন আরো সে তাই বলছিলাম এ কথা কেউ কোনোদিন বিশ্বাস করবেন না বা মনে করবে না এই ধারণা দিবেন যে আল্লাহ সব জায়গাতে আছে জিনা আল্লাহ সব জায়গাতে নেই আল্লাহ কিন্তু আরো সে আছে আল্লাহর জ্ঞান সব জায়গাতে আছে আরস কত বড় তা কিন্তু আমরা জানি না কত ছোট তা কিন্তু আমরা জানি না যে আল্লাহটা কত বড় এবং কত ছোট কত বিশাল তার ধরন গঠন কি তার আকার আকৃতি কি তা কারও জানা নাই ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো আরো সম্পর্কে তো তিনি বললেন আল ইস্তিওয়া মালুম আল্লাহ যে আরো সে আছেন এটা জানা কথা আর ইস্তুয়া মালুম বল কিন্তু সেই আরসটা কেমন কত বড় কত ছোট এটা কিন্তু কারো জানা নেই বল ইমান ইমান আনা এটা কিন্তু আনহা বিধা আর এই আরস সম্পর্কে সোয়াল করা জিজ্ঞাসাবাদ করা কেমন কিরকম ধরনের এটা কিন্তু বিদাত এরকম কিন্তু করা যাবে না এরকম কিন্তু বলা যাবে না ভাইরা আমার বলতে আমি এই চাইছিলাম যে আল্লাহ রব্বুল আলমিনের গুণাবলীর মধ্যে এটা গুণ আর এটা আল্লাহর অধিকার যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহ রব্বুল আলমিন আর সে থাকেন তার একটি আরশ সাথে শিখানো আল্লাহ রব্বুল আলামিন সমাসিন আছে অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিনের গুণ হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের হাত আছে আল্লাহ রব্বুল আলামিনের হাত আছে কোরআনে দেখুন আল্লাহ বলছেন ওয়া কালাতি লিয়হুদইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইদু বিমা ক্বালু বাল ইয়াদাহু মফসুতা ইহুদিরা বলেছিল আল্লাহর হাত দুটি বাঁধা আল্লাহ যেন ভালো খরচা করে না বরং তাদের হাতই বাঁধা আর তাদের এই কথার কারণে তারা অভিশপ্ত হয়েছিল তাদের ওপরে অভিসম্পদ বর্ষণ করা হয়েছিল আল্লাহর হাত দুটো উন্মুক্ত হাত আল্লাহর হাত বাঁধানে এই কোরআনে আয়ের থেকে বুঝতে পারলাম যে আল্লাহর দুটি হাত আছে তবে আল্লাহর হাত কেমন আল্লাহর হাত কত বড় আল্লাহর হাত কি ধরনের তা আমরা জানি না কোনো সৃষ্টির সাথে আল্লাহর হাতের তুলনা করা যাবে না আল্লাহর হাত ওই রকমই যেরকম হাত হওয়া আল্লাহর জন্য উপযুক্ত এটাই আমাদেরকে মানতে হবে এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে এখান থেকেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু